ধননুসন্ধানে সকলকে স্বাগত। আজকে এমন একজনের জীবনী বলছি, সেই সময় ভারতের মেয়েরা বহির্জগতে সেরকম পা রাখেনি, কিন্তু একটি মেয়ে সব গোড়ামিকে তুচ্ছ করে যথারীতি পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে ডাক্তারি পড়েছে, তাও আবার বিয়ের পর। এমনকি সন্তানের জন্মের সময়ও 13 দিন মাত্র কলেজ কামাই করেছে। অবাক লাগছে শুনতে, কিন্তু এটাই সত্যি। সেই অসীম সাহসী বিদুষী নারী হলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, যিনি হলেন ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েট এবং প্রথম মহিলা চিকিৎসক। প্রথম মহিলা ডাক্তার হিসেবে আর একজনের নাম করতে হয়, তিনি হলেন আনন্দী গোপাল যোশী। যাই হোক, আজকে কথা বলবো কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের জীবনী নিয়ে। ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন। চলুন তাহলে শুরু করা যাক। কাদম্বিনী দেবী জন্মগ্রহণ করেন 1861 সালের 18ই জুলাই ভাগলপুরে। তার বাবা ব্রজকিশোর বসু ছিলেন নারী মুক্তি আন্দোলনের নেতা। তিনি পূর্ববঙ্গের বরিশালে চাঁদশি থেকে ভাগলপুরে আসেন শিক্ষকতা করতে। কাদম্বিনী দেবী যখন 2 বছর বয়স, তখন ব্রজকিশোর বসু অভয়চরণ মল্লিকের নেতৃত্বে ভারতের প্রথম মহিলা সমিতি ভাগলপুর মহিলা সমিতি স্থাপন করেন। বিস্তৃত দাদা কলকাতা হাইকোর্টের ব্যারিস্টার মনমোহন ঘোষ নারী শিক্ষা প্রসারের কাণ্ডারী ছিলেন। বাবা দাদাদের প্রভাব পড়েছিল কাদম্বিনী দেবীর মধ্যে। মনমোহন ঘোষ, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, দুর্গামোহন দাস প্রভৃতি স্ত্রী স্বাধীনতা সমর্থকেরা একটি স্কুল তৈরি করেন। 1873 সালে সেই স্কুল স্থাপিত হয়, নাম দেয়া হয় হিন্দু মহিলা বিদ্যালয়। মূলত এটি ছিল বোর্ডিং স্কুল। সম্ভবত তখন কাদম্বিনী দেবীর বয়স 13, তার স্কুল পদার্পণ এখানে, কিন্তু তৈরি হওয়ার 2.5 বছরের মধ্যে স্কুলটা উঠে যায়। আবার 1876 সালের 1 জুন বঙ্গ মহিলা বিদ্যালয় নামে স্কুলটি চালু হয়। এটি ছিল বাঙালি মেয়েদের প্রথম ইংলিশ বোর্ডিং স্কুল, কিন্তু এই স্কুলে উঠে যাওয়ার উপক্রম হলো। অবশেষে বঙ্গ মহিলা স্কুলকে মিশিয়ে দেওয়া হলো বেথুন স্কুলের সঙ্গে। কাদম্বিনী দেবী ছিলেন এই স্কুল থেকে প্রথম এন্ট্রান্স বা বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় বসা মেয়ে। তবে কাদম্বিনী দেবীর আগে প্রাইভেটে এন্ট্রান্স দিয়ে পাশ করেছিলেন চন্দ্রমুখী বসু। কাদম্বিনী দেবী মাত্র 1 নম্বরের জন্য প্রথম বিভাগ না পেলেও এই ঘটনা সমাজে এক প্রকার ঝড় তুলেছিল। এমনকি লর্ড লিটন তার প্রশংসা করেন। লেডি লিটনের হাত দিয়ে তাকে পুরস্কার ও সার্টিফিকেট দেয়া হয়। কাদম্বিনী দেবী এরপর ফার্স্ট আর্টস নিয়ে পড়বেন বলে জানান, কিন্তু পড়বেন কোথায়? কলেজ দরকার। বেথুন স্কুলকে কলেজে রূপান্তরিত করা হলো। কাদম্বিনী দেবীর জন্য বেথুন স্কুলকে কলেজে রূপান্তরিত করার কথা ভাবে সরকার এবং তা বাস্তবায়িত হয়। একজন ছাত্রী এবং একজন লেকচারার নিয়ে শুরু হলো কলেজ। কাদম্বিনী দেবী ও চন্দ্রমুখী বসু দুজনেই এফএ পাস করলেন 1879 সালে। এনাদের যুগ্ম সাফল্য বেথুন কলেজে বিয়ে পড়ার দরজা খুলে দেয়। 1883 সালের জানুয়ারিতে ইতিহাস গড়ে দুজনেই বিএ পাস করলেন। দুজনেই দেশের প্রথম মহিলা গ্র্যাজুয়েট হিসেবে নজির গড়লেন। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে দুই মহিলার ডিগ্রি নেওয়া দেখতে এতটাই ভিড় হয়েছিল যে ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয়েছিল। চন্দ্রমুখী দেবী এমএ পড়া শুরু করলেন, কিন্তু কাদম্বিনী দেবী সিদ্ধান্ত নিলেন ডাক্তারি পড়বেন। এবার শুরু হলো তার ভয়ঙ্কর লড়াই। মেডিকেল পড়তে চেয়ে তিনি আবেদন করলেন। শিক্ষা অধিকর্তা আগ্রহী হলেও কলকাতা মেডিকেল কলেজ কাউন্সিলের কোনো আগ্রহ দেখা গেল না। তার 2 বছর পর আবার আবেদন করলেন এবং অনুমতি পেলেন। এর মধ্যে কাদম্বিনী দেবীর বিয়ে হয় দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে, আর বিয়ের কয়েকদিনের মধ্যে মেডিকেল কলেজে ভর্তি হন তিনি। মেডিকেল কলেজে চিকিৎসকের একাংশ মেনে নিতে পারেননি। তাদের মধ্যে অন্যতম ছিলেন রাজেন্দ্র চন্দ্র চন্দ্র। তিনি ছিলেন স্ত্রী শিক্ষার ঘোর বিরোধী এবং খোলাখুলি প্রতিবাদ করেছিলেন। পরবর্তীকালে মেডিসিন পেপারে 1 নম্বরের জন্য ফেল করিয়ে দিয়েছিলেন কাদম্বিনী দেবীকে। তাকে ব্যাচেলর অব মেডিসিন বা এমবি পরীক্ষায় পাস করানো হয়নি। চিকিৎসক চন্দ্র কাদম্বিনী দেবীকে মৌখিক পরীক্ষাতেও 1 নম্বরের জন্য ফেল করিয়ে দেন। জেম কোর্স ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ। তিনি বুঝেছিলেন কাদম্বিনী দেবীর সঙ্গে অন্যায় হচ্ছে। তার ইচ্ছানুযায়ী আলোচনার পরে কাদম্বিনী দেবীকে লাইসেন্সিয়েট ইন মেডিসিন অ্যান্ড সার্জারি সার্টিফিকেট দেয়া হয়। কিন্তু 2 বছর এলএমএস পড়ার পরেও ফাইনালে ফেল চিকিৎসক চন্দ্রের বিষয়ে ফেল করানো হয় তাকে। অধ্যক্ষ কোর্স নিজের অধিকার বলে তাকে গ্র্যাজুয়েট অব দ্য মেডিকেল কলেজ অব বেঙ্গল বা জিএমসিবি উপাধি দেন। ফলে ডাক্তার হয়ে প্র্যাকটিসের ছাড়পত্র পান তিনি। ইডেন হাসপাতালে তাকে কাজের সুযোগ করে দেন অধ্যক্ষ কোর্স। কিন্তু যেহেতু এমবি বা এলএমএস এর ডিগ্রি তার ছিল না, তাই তাকে নার্সের মর্যাদা দেয়া হতো, রোগ নির্ণয় বা অস্ত্রোপচার করতে দেয়া হতো না। এরপর তিনি লেডি ডাফরিন হাসপাতালে চাকরি পান। ওখানকার মেম
ডাক্তারেরা অসহযোগিতা করলে তিনি বাধ্য হয়ে প্রাইভেটে প্র্যাকটিস শুরু করেন। তিনি প্রথম মহিলা চিকিৎসক যিনি খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে প্র্যাকটিস শুরু করেন। কিন্তু ডিগ্রি না পাওয়ার কারণে প্রতি পদক্ষেপে যোগ্যতা নিয়ে বিদ্রুপ শুনতে হতো। এরপরে তিনি বিদেশে গিয়ে ডাক্তারি ডিগ্রি নেওয়ার সিদ্ধান্ত নেন। ততদিনে তিনি 8 সন্তানের জননী। বিদেশে যাওয়ার আগে তাকে 8 সন্তানের ব্যবস্থা করে রেখে যেতে হয়। দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের প্রথম পক্ষের মেয়ে মৃদুমুখীর সঙ্গে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বিবাহ হয়। তাদের উপর 8 সন্তানের দায়িত্ব দিয়ে তিনি বিদেশ যাত্রা করেন। সৎ মেয়ে মৃদুমুখীর সঙ্গে তার খুবই মধুর সম্পর্ক ছিল। এতটাই ভালো সম্পর্ক ছিল যে পূর্ণলতা, তার ভাই বোন সুখলতা, সুকুমার, সুবিনয়েরা ছোটবেলায় কেউ জানতেনই না কাদম্বিনী দেবী তাদের নিজের দিদিমা নন, মায়ের বিমাতা। বিদেশে তিনি ক্লাস করতেন এডিনবরায়। বিদেশে তিনি 3টি ডিপ্লোমা করেন। 3টি ডিপ্লোমা করে তিনি কলকাতায় ফিরে আসেন। বিদেশি ডিগ্রি থাকলেও তিনি তার যোগ্যতা অনুযায়ী চাকরি পাননি। তিনি কিছুদিন ডাবলিন হাসপাতালে সিনিয়র ডাক্তারে চাকরি করে ইস্তফা দেন এবং নিজের বাড়িতে চেম্বার খুলে প্র্যাকটিস শুরু করেন। দ্রুত তার পোষার জমে ওঠে। হিসেবে পেয়েছিলেন একটি জ্যান্ত টাট্টু ঘোড়া। সেই ঘোড়ায় টানা গাড়িতে চেপে কলকাতার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত রোগী রেখে বেড়াতেন এবং রাস্তায় যাওয়ার সময়টুকু অনবরত লেস বুনতেন। কাদম্বিনী দেবী ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি এবং স্বর্ণকুমারী বসু যুগ্মভাবে জাতীয় কংগ্রেসের অধিবেশনে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেন এবং তার পরিচয় হয় অ্যানি বেসান্তের সঙ্গে। তিনি সত্যাগ্রহ এবং বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন। বড় আশ্চর্য ছিল তার জীবন। দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়কে বিবাহ করেন ব্রাহ্মমতে। সেই বিয়ে নিয়েও কিন্তু কম সমালোচনা হয়নি। এমনকি বঙ্গবাসী পত্রিকা গোষ্ঠী তাকে চরিত্রহীনা বলে কটাক্ষ করে। সেই নিয়ে মামলা করলে পত্রিকা সম্পাদকের জেল পর্যন্ত হয়। যাই হোক, সালটা 1923, 3রা অক্টোবর। জটিল অস্ত্রোপচার করে ফিরলেন ক্লান্ত হয়ে। সেই দিনই তার হার্ট অ্যাটাক হয়। থেমে যায় অভাগা দেশের এক রমণী সংগ্রামী জীবন। মৃত্যুর পরে তার ব্যাগে পাওয়া যায় শেষ ভিজিটে 50 টাকা। সেই যুগের একটি মেয়ের অসীম সাহস জেদকে সত্যি কুর্নিশ জানাতে হয়। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।